বাতাসে মধুর সুর শোনাইয়া, বাজে বাতাসে মধুর সুর শোনাইয়া, বাজে বাতাসে মধুর সুর শোনাইয়া, মতওয়ারা মতওয়ারা মতওয়ারা, মতওয়ারা মতওয়ারা মতওয়ারা। এই যে বৌমা, আরে তোমাকে বিষয়টা কি কত, সেই কখন কইলাম যে হুজুরের জন্য দুইটা ভাত নিয়ে আসো, তা তুমি খালি হাতে আসো। ভাত দিতে একটু দেরি হইবে আব্বা। কেন, ভাত নাই? না ভাত আছে, একটু পোলাও চড়াইছি। হুজুর আমাকে বাড়ির জামাই হবে, তারে কেমনে সাদা ভাত দিই আব্বা? হুজুর দেখছো দেখছো, এই হলো গিয়া আমার পুত্রের বউ। বাড়িতে যা কিছু ঘটু দায়িত্ব সে ভোলে না কখনো। পোলাও হইতে কতক্ষণ লাগবে বাবা? বেশি দেরি হবে না আব্বা, তবে পোলাও হইতে হইতে আপনার একটা বিচার করতে হবে আব্বা। কার বিচার? মনার, সে বুঝি তোমার সঙ্গে আবার খারাপ ব্যবহার করছে? না না আব্বা, সে কিছু করে নাই, করছে এই হুজুর বেটা। নাউজুবিল্লাহ, আমি আবার কি করলাম? চাচা চাচা, আপনি বিশ্বাস করেন? চাচা এই তুমি দেখো কি করছে হুজুর বেটা। সে আমারে আব্বা কি ফু ইশারা দিছে। কি হইলো সই, এন দাঁড়াই আছো, চলো। কামটা কি ঠিক হইতাছে সই? এনে বেঠিকের কি আছে, মোতালে বাল্যকে আমি নিজে কথা কইছি, তোমার উপর ওনার কোনো রাগ নাই। উল্টা মানুষটাই আমার কাছে কত দুঃখ প্রকাশ করলো, ওনার জন্য নাকি তুমি ঘর ছাড়ছো। তবে যাই কও সই, মানুষটারে কিন্তু আমার বড়ই ভাল লাগছে। কি হইল, কিছু কও না যে, কি ভাবো? তুমি কইলা না সই, মানুষটারে তোমার ভালো লাগছে। হ্যাঁ, মানুষটা যে সত্যিই অনেক ভালো সই, আর এইটাই আমার সবচাইতে বড় কষ্টের কারণ। বুঝলাম না তোমার কথাটা। এমন একটা মানুষকে দিনের পর দিন ঠকাই আমি, আমারে তোমার ঘেন্না হয় না সই? না হয় না, তবে তোমার জন্য আমার খুব দুঃখ হয়। দুঃখটা কেন হয় জানো? কেন? ইহকাল পরকাল সবকিছু বিসর্জন দিয়ে যারে তুমি ভালোবাসো সে তোমারে। সই কইছি তাই তোমারে এত কথা কই, তুমি কিন্তু কিছু মনে কইরো না। বল তুমি, তোমারে একা রাস্তায় ফালাইয়া যে চলে যেতে পারে, তাকে নিয়ে মনে হয় ভাবনা চিন্তা করা তোমার আর উচিত না। তুমি কি বুঝতে পারছো আমার কথা? জানি তোমার কষ্ট হবে, তবুও এইসব বিষয় নিজের জীবনে আর ঢুকতে দিও না। এইখানেই যে আমার ভয় সই, আমি যে আমার নিজেরই বিশ্বাস করতে পারি না। মনরে আমি যতই শক্ত করি, যতই চেষ্টা করি সব কিছু ভুলা যাওয়ার, কিন্তু মন কিন্তু কি সই, সে যদি একবার আমার সামনে এসে দাঁড়ায়, একবার আমারে চম্পা বইলা ডাকে, তাহলে যে আমি, আর এই কারণেই আমি ফিরতে চাই না সংসারে। আমি যে জানি আবার ওই একই স্রোতে আমি যে ভাসব, সেটা আমিও জানি সই, আর সেই কারণেই তোমার আমি কয়টা কথা কইতে চাই বল। শোনো সই, দাঁড়াও আমি আইতাছি। শোনো, এই গল্পটা পড়ে না আমি নিজে যে এক লাখ হাসতে হাসতে পেটের খিল ধরে গেছে। তোমার শোনাই কেমন কিরকম লাগে? ওদিকে জামাই বাবা দিত পাশের ঝোপে ওত পেতে বসে আছে বাবু, গোপালের গিন্নি। শোনো, আমার এখন এসব হাসির গল্প শুনতে ইচ্ছে করতেছে। কেন, কি হয়েছে তোমার? তোমার
পিঙ্ক চেহারাটা একদম ব্রাউন হয়ে গেছে। তোমার এরকম কেন, তোমার চেহারা অবস্থা কী সমস্যা? হ্যাঁ এই তোমাকে এবারে কেউ কিছু বলছে? আর না, আমারে কে কী বলবে? তাও তো ঠিক, কার এত সাহস যে তোমার একটা কথা বলবে? যদি কখনো বলে শুধু একবার কমপ্লেন করবা, আমি তাদের পা হাত ভেঙে না থাক। আচ্ছা বলো সমস্যাটা কি? একটা বিষয় নিয়ে খুব দুশ্চিন্তায় আছি। কি বিষয়? এই বাড়ির পরিবেশ দিনে দিনে যেরকম অবস্থা হইতেছে তাতে তো তোমার নিয়ে এখানে থাকতে আমি ঠিক ভরসা পাচ্ছি না। ভয় লাগতেছে এমন খারাপ পরিবেশে যদি তুমিও খারাপ হয়ে যাও। আমাকে তুমি কখনো খুব চিন্তা করবে না, আমাকে নিয়ে দুশ্চিন্তা করা কিচ্ছু নেই। আরে আসে বাবু আসে, তুমি খুব নরম মনের মানুষ। অবশ্য ঠিক। আচ্ছা হ্যাঁ, আসলে এই পরিবেশের চাপে এবং তাপে আমি আমি আমার মনটা যদি খারাপ হয়ে যায় তাহলে আমি আর কী করবো? আমরা কি আমাদের গন্তব্যে ফিরে যাবো নাকি? সেটাও তো সমস্যা, এরকম অবস্থায় হুট করে চললেও তো যাওয়া যায় না। হ, তারপর আবার মিতুলের বিবাহ। আর হইছে বিয়া, ওই বিয়া নিয়ে তো আগুন লাগছে। আগুন কোথায়? আমি কে সেটা বড় কথা না, বড় কথা হইলো গিয়া এই বাড়ির জামাই আমারে পাঠাইছে। দুলাই পাঠাইছে আপনারে? তাইলে আপনি হইলেন গিয়া এই বাড়ির ছেলে? হ্যাঁ আমি এই বাড়ির মেজো ছেলে। আপনারা মিয়া মানুষ না, এমন একটা ভালো মানুষের লগে আপনারা এমন ব্যবহার করতেছেন জানেন? আপনাকে বইনারে সে কত ভালোবাসে। ভালোবাসে ভালোবাসে না চাই, ভালোবাসলে আবার তারা দিতে চাই। আপনি মনে মিশা সাদা করেন না? না না, সে আপনার বইনারে তালাক দিতে চায় না, আপনার বইনে তারা তালাক দিতে চায়। তাই আমি যখন আইসা পড়ছি এত বড় একটা অন্যায় হইতে আমি দিব না, দরকার হইলে পরে। আপনি ডাকাই না, মানে উকিল? আমি উকিল হই মুক্তার হই কিংবা মোতালেব হই সেইটা কোনো বিষয় না, বিষয়টা হইলো কি আমি আপনাকে একটা উচিত শিক্ষা দিতে চাই। হ্যাঁ সেটাই বোধ হয় ঠিক। দেখেন উকিল সাহেব, আমি এই বাড়ির ছেলে হইলে আমি কিন্তু এবারে থাকি না, আমি থাকি পরদেশে বুর দেশে আমার শ্বশুর বাড়ি। ঘর জামাই? আরে মিয়া নিজে থাকেন ঘর জামাই আর বইনের জামাইর লগে এগুলি করেন? প্লিজ প্লিজ প্লিজ, আমি না আমি না বুঝছেন, আমি তো এইবার এইবারে থাকি না, ওই বছরে ছয় মাসে একবার আসি, ওই দুই তিন দিন থাকি তারপর আবার চলে যাই শ্বশুর বাড়ি। তাইলে তো আপনার সাথে কথা বলে কোনো লাভ নাই। না কোনো লাভ নেই, আমি বরং একটা কাজ করি, আমার আব্বার সাথে আপনাকে ইন্ট্রোডিউস করে দিই, আপনি আব্বার সাথে কথা বলেন। আব্বা আচ্ছা তারে ডাকেন, আর এই শোনেন একটু ওই সাবানের ব্যবস্থা করেন যান। সাবানে ভাত খেয়ে যাবেন না, মোরটা ধরতে কই। আব্বা 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 আব্বা, কি রে কিছু কবি? আব্বা আব্বা সর্বনাশ হয়ে গেছে আব্বা, উকিল চলে আসছে। তাই নাকি? তাইলে তো বৌমার বাড়িতে কাজের কাজ করে দেখাইছে। হ্যাঁ এইবার বুঝবে যাও এইবারে কত ধানে কত চাল। ধান চাল এসবের হিসাব এবার আমাকে বুঝতে হবে। আব্বা কি করছি? আঙ্গুরের উকিল আসে নাই, দুলাভাই উকিল পাঠাইছে। কি করলি? বাইরে খাড়ায় রয়েছে, উরি বাপরে বাপ, সে তেজ তেজে খেলে এরকম করে এরকম করে। আব্বা জামাই উকিল পাঠাইল, শেষ পর্যন্ত জামাই। আব্বা সে আপনার সাথে কথা বলতে চায়, এখানে নিয়ে আসবো নাকি আপনি করে যাবেন? আমি এখন কারোর সাথে কথা বলবো না, যেভাবে পারো বিদায় কর, আমার শরীরটা ভালো থাকতেছে না। আব্বা এই কথা বললে তো হবে না আব্বা, দরকার হলে আপনি প্রেশারে ডবল ওষুধ খেয়ে নেন, তারপর আব্বা আপনি মুরব্বী, আপনার কাছে আমরা কথা বলাটা অন্যায় আব্বা। ঠিক আমি তাহলে নিয়ে আসবো। আস
এই যে উকিল সাহেব, ইনি হচ্ছেন আমার আব্বা, এই বাড়ির সব কিছু এই বাড়ির মাথা। আপনি যা বলার আব্বাকে বলেন, আমি আমি তাহলে চা বিস্কুট এগুলো পাঠানোর ব্যবস্থা করি। আর আপনিই তাহলে মেয়ের বাবা? হ্যাঁ, শোনেন, পরিষ্কার কথা শোনেন। কি কোনো গন্ধ লাগতেছে নাকি? যা ভাই, আমার বাড়িতে এমন একটু উকিল পাঠাইল। আরে পাঠায় ভিজা করুন, একটা ভালো দেখে পাঠাইতি। কে এলো মুরব্বী? কথা বলতেছেন না যে? যে কি বলবো, আমার জামাই কামটা ভালো করে। কি বললেন? আরে মি, আপনারও তো কামটা ভালো করেন নাই, এমন একটা ভালো মানছে রে? ভালো মানুষ আপনি কারে কর? সে ভালো মানুষ, একটা সামান্য হাত ধরার জন্য আমার মাইয়া এসে। মাইয়া? ও, আপনার মাইয়া? আচ্ছা, ডাকেন তারে, আমি তার সাথে কথা বলতে চাই, তারপরে ব্যবস্থা নেব। কি ব্যবস্থা নেবেন সেটা এখন বলা যাবে না, আগে ডাকেন তারে। হ্যাঁ, কি আছিস? আমি একটু বসি। যেমন জামাই আমার তেমন তো লোকের। আবার কি দামি দা লাগছে নি খাইবা? না, এত খাইলে আমার আবার ফিগার ঠিক থাকবো না রে। এই খাওয়ানোর কথা কইতেছিস কেন? কিছু খাইতে মন চাইলে খাইলো, ওটার সময় পাইবা না। ময়না, মস্কার করে সামান লাগে, তুই জানিস না আমার মন খারাপ। তোর দুলা ভাইটা সেই যে গেল, ফিরার কোনো নাম নাই মানুষটার। দুলা ভাই চিন্তা কর, সে ভালো আছে। তুই জানিস কেমনে বুবু গো, সেই কথাটাই বলতে আসছিলাম, কিন্তু কেমনে যে বলবো বুঝতে পারতেছি না। ময়না, কি হয়েছে? পাপা গো, কথাটা শুনলে তোমার দুনিয়া আন্ধার হয়ে যাইব। দুলা ভাই যেমন একটা কাম করতে পারবো আমি স্বপ্নেও ভাবি নাই, স্বপ্নেও ভাবি নাই। ময়না, কি হয়েছে? সত্য করে কত কি কি করছে তোর দুলা ভাই? বিয়ে করছে একটা? হ্যাঁ, মানে কি করবো, অন্নাবিশ্বাসও দেখ, তার তো খারাপ। আমার বোনের জীবনটাকে শেষ করে দিল। এইটা নতুন কি রে সোনা? সে কি করছে তুমি জানো না? কি আর করবে,
তালাকের হুমকি দিছে। আরে এইবার তো খালি হুমকি না, এইবার তো সত্যি সে তালাক দেওয়ার ব্যবস্থা করছে, উকিল নিয়ে চলে আসছে। উকিল? সে আব্বার সাথে বৈশা এই এখন ওই ডিসকাস করতেছে, মানে আন্ডারস্ট্যান্ডিং এর না কি মিসআন্ডারস্ট্যান্ডিং দতে তোর কি হইতো? সব শয়তানি আমার সাথে খেলতেছে, কিন্তু আমি তো এত সহজে ছাড়বো না। আমার উকিল আসনের আগেই তাগু উকিল আইসা পড়লো, হিসাবটা অন্য রকম হয়ে গেল। ময়মুনা, বিপদে ভাঙ্গা পড়লে তো চলবো না, ধৈর্য ধর। ও বাবু, আর কত ধৈর্য ধরো মানে তোমরা কও? তোমরা তো আসলে কেউ কিছু জানো না বাবু, আমার এই বুকে কত আগুন চাপা রাখছি আমি। ওই মানুষটা আমার হাড় মাংস সব জ্বালাইয়া ছারকার করে দিছে বুপু। কস কি? তুই তো আমাকে কিছুই কস না এসব। এসব লজ্জার কথা কেমনে কই বুপু, কেমনে কই তুমি কও? অনেকদিন ধরে বুপু, অনেকদিন ধরে তার মন পড়ে আছে অন্য জায়গায়। আমার লজ্জার কথা আব্বারে কেমনে কই? আমি তো চাইছিলাম ফুপু এইসব দিয়া তার একটু ফিরাইতে পারে কিনা। আমার তো সব শেষ হয়ে গেল, আমি আর কি করবো? আমি শেষ বুবু। ঠিক আছে, কান্দিস না, তোর আব্বা উকিলের লগে কথা কইতেছে, একটা ব্যবস্থা হইব। ব্যবস্থা হই আর কি হইব বুবু? এই মানুষ যখন আমার সাথে এটা করতে পারছে, আমার মাথায় একটা বুদ্ধি আছে। তুই উকিল ব্যাটার লগে কথা কও। আমি ওই ব্যাটার লগে কি কথা কব? শোন, আমার বয়স তখন ছোট, এই মিতুলের মতো বয়স হইব। আমার সই আলতার জামাই এরকম উকিল পাঠাইছিল। আলতার বাপ ভাই কেউ তো উকিলের কথা বুঝতে পারতেছিল না। তখন হয়েছে কি, আলতা উকিলের সামনে গিয়া খাড়াইল। তারপর উকিল রে একটা কথা কইছিল, এই কথা হই নাই তো উকিল আলতার পক্ষে গড়াইছিল। কি কথা কইছিল বাবু? দেখি আই। আসসালামু আলাইকুম ভাইটি। ও সরি, কলা তো একটাই। আচ্ছা, আব্বার সাথে কি কথা শেষ হয়েছে? কথা তো কেবল শুরু হইল মাত্র। কি কথা হইল সেটা সময় হইলেই সবাই জানতে পারবে। তবে একটা কথা বলে রাখি, আমি আপনাদের বাড়ির কাউরে জানবো না।